তো আমাদের সেই আরএস মিডিয়া চ্যানেলের 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার কারণে ইউটিউব থেকে আমাদের এই অ্যাওয়ার্ডটা দিয়েছে সিলভার প্লে বাটন। আসসালামু আলাইকুম, সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে যেই জন্য ক্যামেরার সামনে আসা, এভাবে মনে হয় না আমি আগে কখনো ক্যামেরার সামনে এসেছি। আজকে খুবই মানে আনন্দের একটা দিন আমার, মানে আমার জন্য আসলে আজকে আমরা সবাই অনেক আনন্দিত এবং এক্সাইটেড, কারণ আমাদের অনেক কষ্টের ফল যেটা আমাদের প্রত্যাশা ছিল সেটা হাতে পেয়ে গেছি, আপনাদেরকেও দেখাবো, এই কারণে আজকে আমরা ভিডিওতে আসছি। এই ভিডিওটা করার কোনো কথাই ছিল না, মানে আমাদের আনন্দটা, আমাদের যে খুশিটা, এক্সাইটমেন্টটা, এইটা আমরা সবাইকে মানে সবার সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা হচ্ছে। তো আজকে আমরা হচ্ছে ইউটিউব থেকে এই প্লে বাটন, সিলভার প্লে বাটনটা পেয়েছি। চ্যানেলের নামটা হচ্ছে আরএস মিডিয়া। তো আমাদের সেই আরএস মিডিয়া চ্যানেলের 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার কারণে ইউটিউব থেকে আমাদের এই অ্যাওয়ার্ডটা দিয়েছে সিলভার প্লে বাটন। তো এটার যে ওনার গীতিকার রাহিম সরকার, আমার মামা, তো খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে উনি অ্যাক্সিডেন্টের কারণে ভিডিওতে আসতে পারে না, উনি খুবই অসুস্থ। আজকে আমি এটা রিসিভ করতে গেছি কুরিয়ার সার্ভিসে, তো ওই টাইমেই ওনার অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো এই জন্য আর উনি আজকে এই ভিডিওতে নেই, তো সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এবং উনি আমরা এই এটার সেলিব্রেশন এখনো করি নাই, 1 লক্ষ সাবস্ক্রাইবার সেলিব্রেশনটা এখনো করা হয় নাই। তো ইনশাআল্লাহ খুব রিসেন্টলি মামা আসলে আমাদের মাঝে, আমরা অবশ্যই এটা সেলিব্রেট করব। আর এই সিলভার প্লে বাটন পাওয়ার পিছনে আপনাদের অবশ্যই অনেক অবদান আছে, যার কারণে আপনাদের কাছে আমরা আনবক্সিং ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা মেক করতেছি, কারণ আমরা অনেক অবদান শুরু করব। আমরা খুবই আনন্দিত এবং তাদেরকে সবাইকে মানে যারা আমাদের পাশে ছিল এই চ্যানেলের, তাদেরকে আমরা মানে বলবো যে এটা আমাদের না, এটা তাদের, যারা আমাদেরকে সবসময় সাপোর্ট করেছে। তো আমি আরেকজনের কথা বলতে চাই আজকে, যার মাধ্যমে আমি এই ইউটিউবে ফার্স্ট আসা, সে হচ্ছে আমার সাব্বির ভাই, প্রিয় সাব্বির ভাই। জানি না আপনি দেখতেছেন কিনা ভিডিওটা, আপনার কথা খুব মনে পড়ে, আপনি যখনই হেল্প করছেন আমাকে সব সময়, যখন যেটার জন্য আমি মানে আটকে গেছি আপনি আমাকে হেল্প করছেন। আপনি থ্যাংক ইউ ভাই, সাব্বির ভাই আপনাকে অনেক, আশা করি আজকের এই দিনে আপনিও খুশি হবেন এটা আমার হাতে দেখে। আমার মামা যিনি আজকে অসুস্থ, দেখা যাক আগামীতে আমরা এটা অবশ্যই সেলিব্রেট করব। 100K সাবস্ক্রাইব এখন আমরা সেলিব্রেট করি নাই, তো ভাবছি যে এটা হাতে পেয়ে একসাথে সেলিব্রেট করব। তো মামা অসুস্থ হোক, আপনারা সকলে দোয়া করবেন আমার মামার জন্য, সকলে আমাদের পাশে থাকবেন আরএস মিডিয়া চ্যানেলে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।